عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من مات ولم يخص ولم يحدث به نفسه مات على شهدة من النفاق رواه ابن ماجه وقال تعالى في شان رسوله وَمَا زَعَدَهُمْ إِلَّا إِمَّانًا وَتَسْلِيمًا اللهم صل على سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর বেনাপোল পোর্ট থানার উদ্যোগে বাংলাদেশ জামাতে ইসলামী দুর্গাপুর দুই নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত তাফসীর ও কোরআন মাহফিলের সমাপন সভাপতি জনাব আব্দুল মাজিদ আতামাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি মাহফিলের প্রধান অতিথি শায়খুল মাশায়েখ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ আমাদের অভিভাবক জনাব মাওলানা আজিজুর রহমান কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কমিটি এখানে বসা আছে যশোর পশ্চিমে বাংলাদেশ জামাতে ইসলামী জেলা আমির মাওলানা হাবিবুর রহমান দামাত বরকাতুহ মাওলানিয়া এতক্ষণ পর্যন্ত যারা এখানে আলোচনা লিখেছেন আপনাদের এই মাহফিলে যার উদ্দেশ্যে যার মাধ্যমে এসেছি আপনাদের এলাকার সন্তান ইসলামিক চিন্তাবিদ যারা মাওলানা এনামুল হাসান বিন নূর আলোচনা রেখেছেন মাওলানা রবিউল ইসলাম আমার আগে যারা কথা বলছিলেন আপনারা দেখেছেন যশোরের প্রীতি সন্তান ইসলাম সঙ্গীত শিল্পী শ্রদ্ধাবাদ ব্যক্তিত্ব আমার বড় ভাই জনাব কবির বিন সামাদ এর আগে ঈশ্বরের জগতে মাঠে রেখেছিলেন যশোরের আর এক প্রীতি সন্তান ইসলামিক সঙ্গীত শিল্পী বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট রতন জামান রতন ভাই মঞ্চে বসা আছেন কঠোর এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ একটা একটা করে নাম বললে অনেক সময় যাবে আমাদের হাতে সমর্থন আমরা একবারে সবার জন্য দোয়া চাচ্ছি দোয়া করছি আল্লাহ যার যা ইমান আমল আছে সে অনুযায়ী দুনিয়া আখিরাতে তার সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেয় বলেন আমিন সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মান তা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় যশোরবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি একটা বিশাল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছে ভগবান খুলে বলে নাম আলহামদুলিল্লাহ এটা যে একটা নিয়ম এটা মানে অনেকে এখনো পর্যন্ত নিয়ামত স্বীকার করতে পারছেন না তারা তো আসলে টের পায়নি তারা তো বেহেস্তেছিল কারণে ওরা যে নিয়ামত এটা এখনো মানে না বলে না এটা একটা গজব ধারাবাহিকতায় আল্লাহ এমন এমন বিধান দিয়েছেন যেগুলো মমিনদের জন্য শেফা রোগ মুক্তির কারণ ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে যে রোগগুলো আছে কোরআনে কারিম দিয়ে আগামীতে সবগুলো সংশোধন করা হবে ইনশাআল্লাহ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শরীক হয়েছে, জীবন দিয়েছে, আহত অবস্থায় এখন হাসপাতালে আছে, 700-র উপরে আমি জানি, 750-র উপর উপরে প্রায় মারা গেছে, এনেছেন না মারা যায় শহীদ হয়েছে মারা গেছে, যে মানুষগুলো জীবন দিয়ে গেল অনেকে এখনো পর্যন্ত স্বীকার করে না যে এরা শহীদ, আপনি ভুল পথে আছেন। জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা পর্যন্ত যে রক্ষা দিতে পারে সে শহীদ হবে নাকি আর একবার মরে দেখারও লাগবে। قرآن الكريم جاني سوالا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون سورة البقرة شتوان من البرد ياسين تفسير ابن كثير في سيرة القرآن بين دخل كاس الله پاک بولنے مردیه کنو دینے کتا بولنا যেহেতু মানুষ মুখ দিয়ে কথা বলে জন্য মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন, শুধু একজন পরিজন কেনা আল্লাহ তাআলা এটা বহু বছর কেউ এ কথা বলার সাহস করবে না, কোনদিন বলবে না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছি এরা মারা গেছে, বরং এরা জীবিত কিন্তু তোমরা টের পাস না, এতটুকু আল্লাহ শেষ করেননি। আল্লাহ পাক বলেন মানুষ মুখ দিয়ে কথা বলে এরপরে অন্তর দিয়ে ধারণা করে, এই জন্য ধারণার উপর আল্লাহ দিয়েছেন নোটিশ, ওয়ালা তাহাসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারজাকুন। সূরা আলে ইমরানের 169-170 আয়াতে আছে রব্বুল আলামিন বলেন ধারণা করবে না কোনদিন মনে মনে যারা শহীদ হয়েছে এরা মারা গেছে, না ওটা ধারণা করা যায়, এত মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছেন। এমন রবিউল ইসলাম এখন করার দরকার নেই, যদি মরে ইমান নিয়ে যদি মারা যায় শেষ কিন্তু শহীদ আবু সাইদ শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহ 90 সালে 9 তারিখে আপনার এসেছি, এখন চলছে 24 সাল, এ 34 বছরের ভেতরে এখানে আর কোরআনের কথা এভাবে মনে হয়নি। এই মানুষগুলোর নাম বললাম, ওরা প্রফেসর জাহাঙ্গীরের মতো শুধু ঘুমিয়ে থাকবে কবরে না, আল্লাহ বলে ওরা জীবিত থাকবে, আমরা জানি মানুষ ঘুমিয়ে থাকলে খায় না, যেহেতু উনি ঘুমিয়ে পড়বে এই জন্য আর খাওয়ার দরকার নেই, যারা জীবিত থাকবে মানুষগুলোর খাবারের দরকার হয়, কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ শহীদদেরকে নিজে দায়িত্ব নিয়ে খাওয়াবেন। করে বলেন আল্লাহ আকবার, অন্যায় দেখলে ওর নিজের সমর্থনে তার বড় প্রতিবাদ করত, এই শব্দটাকে তো আমরা চাই, অন্যায় যেখানে হবে প্রতিবাদ সেখানে হবে এইটার আরবি নাম জিহাদ, এটাকে উল্টিয়াজ উল্টা পাল্টার নাম দিয়ে বহু নিচে নামিয়ে ফেলেছি ইসলামের বিদ্বেষী যারা, তারা বানিয়েছে শব্দটাকে জঙ্গি টেরোরিস্ট সন্ত্রাসী আরো কত রকমের নাম দিয়ে পৃথিবীর মানুষকে দেখিয়েছে যে এই দেশে জিহাদের নাম নিয়ে
বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনেকে চেষ্টা চালিয়েছে। এরা সবচাইতে বেশি ভূমিকা পালন যারা করেছে আমি নাম নিয়ে বলি, কারণ তাদের দলের ওই সময়ের যে প্রধান ছিল ময়রুল ইসলাম, আমার যতটুকু বাস্তবতা জ্ঞান আছে তারা আমার হাদিসের উপরে এই লোকটার অ্যাক্টিভিটিস এই লোকটার কাজ কামের কারণে এ তৎপরতার কারণে যত মানুষের জীবন এ দেশে নষ্ট হয়েছে গুম হয়ে আছে, এখান থেকে একজন গুম হয়েছে রেজোয়ান। গুম এই শব্দটা শুনতে যদিও ছোট মনে হচ্ছে, এটাতে কত বড় ভয়ানক এবং বিপজ্জনক একটা শব্দ। যারা এখন দায়িত্বে আছেন এত কড়াকড়ি করেন কেয়ামতের আগে সময় দেশে কেউ গুম না হয়। আমরা চাই এবং সবার সাথে যারা জড়িত ছিলেন একটা কেউ যেন ছাড়া না হয়। কোথায় গেছে ওই মনে রুম কেদার সাথে কানা লোককে দেখলাম অন্ধ গান বাংলাদেশ কোথায় কাঁদের কাকা সুতরাং আমরা চাই এবং এর সাথে যারা জড়িত ছিলেন আয়না ঘর ভাঙে যারা মানুষকে একদিন দুই দিন না আট বছর দশ বছর পর্যন্ত আমার মনে হয় যাদের ভেতরে অন্তত যারা পরিমাণের মনুষ্যত্ব আছে তারা কোনোদিন আয়না ঘরের ভেতর থেকে পাহারা দিয়ে এসে নিজের বাড়িতে ঘুমানো সম্ভব না। আমি রিমান্ডেতে মাটির নিচে ছিলাম, সেখানে ওরা রেখেছিল আমার উপর যে অত্যাচার করতো, মাঝে মাঝে চিন্তা করতো আল্লাহ এরাও তো মানুষ, এরা বাড়ি যে স্ত্রীর কাছে থাকে কি করে, এটা তো ঘুম আসার কথা না। এরা নিজেরাই আমাকে বলতো আপনার কোনো দোষ নেই আমরা জানি, তারপর আপনি এই করতেন আমার সাথে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে হাত পেছনে বেঁধে রেখে মাথায় দড়ি দিয়ে টাঙিয়ে রাখতেন, আপনি দেখতেই পারে না। মাঝে মাঝে বলতো হুজুর আপনার বয়স নিয়ে আমরা বলে শয়তান আমি এখান থেকে একটা মেসেজ দিতে চাচ্ছি যেহেতু রেকর্ড হচ্ছে, আর শুধুমাত্র হারুন বিপ্লব পেন্সি এদেরকে নিয়ে আলোচনা হচ্ছে না, আলোচনা বেশি হওয়া দরকার একটা মনিরুকে নিয়ে। বহু মানুষের জীবনে লোকটা নষ্ট করেছে এই চমকি নাটক সাজিয়ে বিশ্বের কাছে দেখাতে চেয়েছে হ্যাঁ এই দেশে এরকম কিছু আছে, দুই টাকা খরচ হলে সেখানে বিশ টাকা রাষ্ট্রের খরচ করেছে, এ লোকটা শাস্তি হওয়া দরকার। নয়তো সামনে এরকম বহু শয়তান উপস্থিত আছে, ওরা এসে আবার এটা চালু করবে। এটা যদি এভাবে শাস্তি দেওয়া দরকার এভাবে দেওয়া যেত, সামনে এসে অন্যায় হবে বলে আশা করছি বন্ধ হয়ে যেত কথা বলে ঠিক কিনা। আমার মনে হয় আয়না ঘরটা একেবারে বিলুপ্ত না করে রেখে দেওয়া দরকার। তাম পৃথিবীর মানুষেরা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবে বাংলাদেশে যারা দেখতে আসবে এরা যেন দেখে বসে যে এই দুনিয়ায় বাংলাদেশ নামক যে দেশ ছিল এই দেশে একটা জালেম ছিল। গত কয়েকদিন আগে আমার যত মামলা ছিল সব ফিসমিস হয়ে গেছে, সব বেকসুর খালাস দিয়ে দিয়েছে। আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করে যে মাননীয় আদালত এই মামলা তো তিন বছর আপনার কাছে ছিল, প্রত্যেক মাস দুই মাস তিন মাস পরে পরে মামলা আপনার কাছে আসতো, এ তিন বছরে কতবার এসেছে আপনি কোনোদিন এই মামলার রায় দিলেন না, যে বলতেছে হাত বাঁধা, এখন হঠাৎ করে রায় দিয়ে শুধু রায় না বেকসুর খালাস, তার মানে আপনি প্রমাণ করে দিলেন যে আমার কোনো দোষ নেই। আমার কোনো দোষ পাইনি এই জন্যই তো আমাকে বেকসুর খালাস দিয়েছে,
লাল তিনটা বছর যে নষ্ট করে দিলেন, নষ্ট করে দিলেন, কেড়ে নিলেন, যেভাবে কষ্ট দিলেন, আপনাকে জেলখানার কন্ডেম সেলের ভেতরে আমায় রাখলেন, আমি চাই আমার মামলার আয়ু নিজাম থেকে শুরু করে একেবারে উপরে যিনি বসেছিলেন, যারা এর সাথে জড়িত প্রত্যেককে আমার মতো 3 বছর শাস্তি দেওয়া হোক। বেশি করে আপনি আমার উপরে যা করেছেন আমারটা আমি বললাম, ব্যারিস্টার আরমানের উপরে যা করেছেন 8 বছর, আমাকে তো একটা মাটির নিচে নিয়েছিলেন আর ওরে নিয়েছে 3টা মাটির নিচে। আজান কি, দিন কখন, রাত কখন আমরা জানতাম না, আন্দাজে ইশারায় নামাজ পড়তাম, কঠোর অবস্থা, একদিন দুই দিন হলে মেনে নেওয়া যায়, 8 বছর কল্পনার বাইরে চলে যাবে। এরপরে অনেকে সাফাই তার সাথে কি করেছে, তার কুকুরের মতো পাড়িয়ে দিলেন, আজকে তার ছেলে স্ট্যাটাস দিয়েছে, বাংলার মানুষেরা আমার মাকে কুকুরের মতো আমার যতটুকু বাস্তব জ্ঞান আছে, এই দেশের 18 কোটি মানুষকে যদি জালিমরা যা করেছে, 18 কোটি মানুষ সবাই বলে আমরা মাফ করে দিলাম, উদার হয়ে ব্যারিস্টার আর মানে পৌঁছে কোনো মাফ করবে না। যে লোকটাকে গেছিলেন এভাবে দিয়ে শাহাদত বরণ করলেন, বাংলার হাজার হাজার মানুষকে মুক্ত করার জন্য মুখ খুলে কথা বলা, বুক ফুলিয়ে বেড়ানো, এই সুযোগ তিনি করে দেওয়ার জন্য উৎসাহ দিলেন শহীদ আবু সাইদ, তাকে পর্যন্ত অনেকে শহীদ বলতে রাজি না বজওয়াব মানুষ কি অবস্থায় ছিলেন, 16 বছর আপনি টের পাননি, টের পাবেন কি করে, আপনি তো 5,000 টাকা গোলামি করেছেন, আমাকে বলেছিলাম কুষ্টিয়া রাজনীতি দেওয়ালা মালিকের সেক্রেটারি তোমায় বানাবো, শুধু আমাদের উন্নয়নমূলক কাজ করে তুমি ধরবা, কি উন্নয়ন করেছেন আপনি, শুধু মনে মনে মানুষের ছবি আর মূর্তি, আবার উপরে লিখে দিয়েছে কি অপমান করলে আপনার অপমান হবে, যারা এইগুলো জীবন দিয়ে কারো উৎসাহ দিয়ে হাজারো মানুষকে, লক্ষ মানুষকে রাস্তায় নামিয়ে সালেম কে বিদায় দিল, আল্লাহ প্রত্যেককে এই শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করে। কোনদিনে কথা বলবেন না, মারা গেছে ধারণাও করবেন না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যে 9 দফা আমি দেখতে পেয়েছিলাম, এর 2 নম্বর যে দফা ছিল রাষ্ট্র সংস্কার করবে তারা শুরু হয়ে গেছে অলরেডি, আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন, ইমিডিয়েটলি সকাল আসতে আসতে যেন সঙ্গী বাংলার 1628টা সিয়ারের আগের কেউ নেই, সব নতুন এসেছে, এত জরুরি এখন, কারণ এগুলো সব ছিল সালেমদের দোষর, সালেমের একা অত ক্ষমতা ছিল না, এগুলো সব সাহায্য করেছে, যতগুলো কারাগারে আলেমদেরকে সব চাইতে বেশি শাস্তি দিয়েছে তার ভেতরে কাশিমপুরের হাই সিকিউরিটি একটা, এরা হুজুর দেখলে, আলেম দেখলে, একামতে দিনের লোক দেখলে ওদের বৃদ্ধি বেড়ে যেত,
অন্যান্য মানুষ অর্ডার করে এসেছেন, তারা সারাদিন ঘুরে বেড়ায়। আমার মূল্য শুনি মামলা চব্বিশ ঘন্টা ফাঁসের কন্ডেন্সারের ভেতরে তারা লাগিয়ে রাখে, এবার সিসি ক্যামেরা দিয়ে রাখে, আমার সাথে কথা হবে। এমনি লোক দিয়ে কথা বের হচ্ছে, ভেতরে কত সারা বলো তো আমার। আমি আহ্বান জানাবো 1,10,000-এর উপরে এখনো পর্যন্ত বাংলার বিভিন্ন কারাগারে মানুষ বন্দী আছে, এর ভেতরে আমার মনে হয় 170-এর 70 জন তার মামলা সম্পর্কে আমার মতো জানি না। আমি যেমন 3 বছর পরে মুক্তি পেয়েছি, ওরা দেখবেন 3-5 বছর 10 বছর পরে আমি মুক্তি পেয়ে যাবেন, সেটা প্রমাণ করবে আদালতে এই নির্দোষ, কোনো দোষ পেলাম না, তাহলে 10 বছর নষ্ট করলেন কেন? আমার যে ধারণা বাস্তবে আমার মনে হয় যত মানুষ বেকসুর খালাস পাবে, এর সাথে যে পুলিশ জড়িত, যে কর্মকর্তা জড়িত, যে বিচারপতি জড়িত, এতদিন আপনি রায় দিয়ে দেখেন বলেন হাত কটা হাইকোর্টের বিচারপতি যদি বলে আমার হাত বাঁধা, আপনি চেয়ারে বসার দরকার কি? ভ্যানসারি খান ১৮ সালে মাত্র একটা হাত খোলা ছিল, বাকি সব পাতা ছিল। আমার বিচারপতি আমার এই কথায় বল বহুসুর কি করবো, এতদিন হাত বাঁধা ছিল, এখন হাত খুলে গেছে, এজন্য কোনো কিছু দেখতে পায় না। আমার মামলাটা এভাবে দেখার পরে বলছে কি নিয়ে বিচার করবো, কোনো মাল নেই, ওনার যেমন হাত খোলা, এখন ন্যায় বিচার করার সাহস পাচ্ছে, শক্তি পাচ্ছে। সারা দেশে যত সিয়ার আছে কারো হাত আমরা বাধা দেখতে চাই না, সব খোলা দেখতে চাই। কালকে আমার রাতে সিরিয়াস চৌক আসা অসি সাহেব এসে আমার সাথে খাবার খাবে বলে আকাঙ্ক্ষা পেশ করেছিলেন, খাবার খাবে। দেখা করার পর বলছিল হুজুর আমি আপনাকে এখানে এই 6 বছর আসতে দেইনি, আমার মাফ করে দেন, আমার কিছু পর আমি আমার হাত বাঁধা ছিল। শুধু এসি না, এদেশের 628 জন যে বলছেন হিসাব করে করে দেখেছি, 64 জেলার 64টা ডিসি, এসপি, এএসপি, ইউনো, ওসি, এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এগুলো হিসাব করে মিলাবেন, দেখবেন কলম খাতা দিয়ে 628 জন হবে। এই মানুষগুলো এখন সবচেয়ে হাত খোলা, আমরা চাই যে এদের হাত কি আমাদের আগে যেন আর কেউ বেঁধে দিতে না পারে, তাহলে ন্যায় বিচার কায়েম হবে। আর পরিপূর্ণ যদি দেখতে চান তাহলে করা লাগবে, কথা বলে না কেন? অনেকে প্রশ্ন করে কয়েকদিন আগে আপনি সিঙ্গাপুরে মালয়েশিয়া গেলেন, ওখানে তো কোরআনের আইন চলে না, ওখানে তো ন্যায় বিচার আছে, হা আছে, 100 ভাগ নেই। ওরাও আন্দাজের উপরে মানুষের কথা শুনে অনেক অবিচার করে, আমি নিজে দেখেছি। কারণ ন্যায় বিচার কায়েম করার জন্য এইটার বিকল্প পৃথিবীতে কিছু নেই, পৃথিবী যেখানে কায়েম না হবে 100 ভাগ আপনি ন্যায় বিচার পাবেন না। 53 বছর তো দেখতে পেলেন, মৌলানা আজিজুর রহমান মুরব্বি বসে আছে, 53টা বছরই হয়তো উনি দেখেছে, ওনার বয়সটা দেখছি, বাবা চালিয়েছে উনি দেখেছে, স্বামী চালিয়েছে উনি দেখেছে, চাচা চালিয়েছে উনি দেখেছে, আমাদের তো 92 সালে জন্ম, চাচা পর্যন্ত মনে হয় আমি পাইনি, তো বগুড়টা ভাবিটা তো দেখলাম। হ্যাঁ কথা বলছেন, এখন 53 বছরে কি হয়েছে সব দেখতে পেলাম, বিশেষ করে এই দুই ত্রাণ কাঙ্ক্ষিত মানে কি আসে কাল তো সবই দেখেছি, কারণ মুখে মুখে কালী বুড়ি হয়েছে, উন্নয়নের মহাসড়কে বেশ চলছে। আহ্বান জানাচ্ছি এখন শুধু বাকি আছে এইটা দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, এটা দিয়ে যেন বাংলার 56,000 বর্গ মাইল চলে আর কেমন দেখা যায় এটা দেখে মরার তো ইচ্ছা আমার। ঘরে ঘরে যান
দুই ভাগ সমস্যা আছে নাকি? দেশে এক দরবেশ বলে না যে ওরালেও সমস্যা আছে, বলে না দরবেশে? আমি এখন যে হাদিস বলছি, একে আগাম ভাগ না একশো ভাগ সত্য? একশো ভাগ সত্য, একশো ভাগ।